সালাম ওয়ালাইকুম মরহমেতুল্ল টিও দর্শকশ্রোতাবৃন্দ আশা করি সকলেই ভালো আছেন যে ব্যক্তি শয়তান অথবা দোকাবাস প্রকৃতির লোকের ধোকা ও প্রতারণা থেকে বাঁচতে চায় এবং আল্লাহ তাআলার রহমত চায় তাহলে তার উচিত আল্লাহ পাকের এই নামটি ইয়া হবিরু এটি বেশি বেশি পড়া এর অর্থ হল যিনি সকল বিষয় জ্ঞাত সর্ব বিষয়ে অবগত অর্থাৎ আল্লাহ তাআলা ছোট থেকে ছোট জিনিস এবং বড় থেকে বড় জিনিসকেও সব সময় ভালোভাবেই জানেন কোনো কিছু তার থেকে লুকায়িত বা গোপন নয় তিনি অদৃশ্যের সকল বিষয় জানেন তিনি দুনিয়া এবং আখেরাতের সামান্য সামান্য বিষয় অবগত আছেন এজন্য তিনাকে খবির বলা হয় কেউ কেউ বলেন আল্লাহ তাআলার এই নামের মর্মার্থ হল ওই সত্তা যার কাছে গোপন খবর গোপন থাকে না অর্থাৎ যা মাখলুকের নিকট গোপন তিনার নিকট সেটি গোপন থাকে না আল্লাহ তা আলা কোরানে ক্যারিমের মধ্যে বলেন সুরাই হাসরের আঠারো নং আয়াত ইয়া আইয়ু হেভিনা অ্যামেনু তাকুল হল তে জুরু নেপসুম ম্যা কদ্দমেত

আল্লাহু রুম বিমা তা'মালুন অর্থ মোমিনগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো প্রত্যেক ব্যক্তির উচিত আগামী কালের জন্য সে কি প্রেরণ করে তা চিন্তা করা আল্লাহ তাআলাকে ভয় করতে থাকা তোমরা যা করো আল্লাহ তালা সে সম্পর্কে খবর রাখেন প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আল্লাহ পাকের এই নামের ওজিফা কিভাবে করবেন প্রত্যেক দিন এগারো শতবার ইয়া খবিরু আল্লাহর এই নামটি পড়ুন শুরুতে এবং শেষে এগারো বার করে দুরু শরীফ পড়ুন অতপর দোয়া করুন প্রত্যেক দিন এই আমলটি করুন ইংসা আল্লাহ শয়তানের ধোকা শয়তানের ফাঁদে পড়বেন না এবং অন্য মানুষের ধোকা থেকেও নিরাপদে থাকবেন যে ব্যক্তি আল্লাহর এই নামটি অধিক পরিমাণে পড়ে সে শয়তানের ওয়াসুয়াসা বাজে চিন্তা খারাপ ধারণা থেকে বেঁচে থাকবে ইংসা Allah.